নেতাজি সুভাষচন্দ্র বাস টার্মিনালের আধুনিকীকরণের পরিকল্পনা নিল জলপাইগুড়ি পুরসভা। বুধবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু একথা জানান। জানা গিয়েছে বাস স্ট্যান্ডটি কিছুদিন আগে সাময়িক বন্ধ ছিল। সাধারণ মানুষের অভিযোগ, সেখানে দিনরাত্রি অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। এরপর বাস মালিক ও পুরসভা এই বিষয়ে আলোচনা করে বলে জানা যায়। পুরসভা এই বাস স্ট্যান্ডটিকে নতুন করে সাজিয়ে তুলতে চান, নতুন কিছু নিয়ম চালু করা হবে বলেও জানা গিয়েছে। চেয়ারম্যান মোহন বসু জানান, সেখানে আগে অসামাজিক কাজকর্ম হতো, এরপর পুরসভা ও বাস মালিকেরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সন্ধ্যার পরে কোনো যাত্রী বাস স্ট্যান্ডে ঢুকলে তাকে টিকিট কেটে ঢুকতে হবে। দিবারাত্রি অসামাজিক কার্যকলাপ হতো, অ্যান্টি সোশ্যালদের একটা আড্ডা হয়ে গেছিল। পুরসভার রেভিনিউ ওখান থেকে যেটা কালেকশন হতো ওটাকে মেনটেন্স করতে, সেটাও কি কালেকশন হতো না সেই জন্য। এবং সেখানে রাত্রে এমন কিছু কাজ হতো যেগুলো একটা শহরের ভিতরে এই জিনিস হওয়া উচিত না, বাধ্য হয়ে পৌর কর্তৃপক্ষ সেই হাতে নাতে সেগুলো ধরে অ্যাকশান নিয়েছে।